দেখলাম এক রিক্সাওয়ালা আরেক রিক্সাওয়ালারে বলছে, জয় মিয়া ভোট কি বিএনপির লগে হয়েছে নাকি? তা আমি একটু কান খাড়া করলাম, ভোট হয়েছে বিদেশিদের সাথে, তা আমরা জিতছি। জাতিসংঘ থেকে অভিনন্দন এসেছে, কমনওয়েলথ থেকে এসেছে, এতে করে কি যে বৈশ্বিকভাবে পশ্চিমা বিশ্বের সাথে যে দূরত্ব তৈরি হবার এক ধরনের আশঙ্কা বা বিএনপির তরফ থেকে যে দাবি ছিল সেটা ভুল প্রমাণিত হয়েছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ, দুজন বিজ্ঞ আলোচক তাদেরকে আমার শুভেচ্ছা এবং দর্শকদের নিরন্তর শুভেচ্ছা। একটা কথা খুব পরিষ্কার করে বলি, নির্বাচন 7 জানুয়ারি হয়েছে, তার পরদিন সন্ধ্যাবেলা ধানমন্ডির আবনী ক্লাবের গেটে দেখলাম এক রিক্সাওয়ালা আরেক রিক্সাওয়ালারে বলছে, জয় মিয়া ভোট কি বিএনপির লগে হয়েছে নাকি? তা আমি একটু কান খাড়া করলাম, ভোট হয়েছে বিদেশিদের সাথে, তা আমরা জিতছি। অর্থাৎ যেই রাষ্ট্রের কথা তিনি নাম ধরে উল্লেখ করেছেন, বোধগম্য কারণে আমি নামটা আমি উল্লেখ করলাম না, আমি একটু উজ্জ্বল রাখলাম। তা বাস্তবতাটা সেটাই, বাংলাদেশের মানুষ সেটাই মনে করে। এখন অনেক রকম তথ্য, অনেক রকম পরিসংখ্যান, অনেক রকম জরিপ আমাদের সামনে প্রতিদিন আসছে। আমি একটি টেলিভিশনে একটু আগে এক টক শোতে ছিলাম, সেখানে এক দর্শক আমার কাছে একটা মন্তব্য পাঠিয়েছিল, আমি এটা এই 15 সেকেন্ডের সময় লাগবে আমি বলছি। নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 2008 সালের 29শে ডিসেম্বর, ওই নির্বাচনে ভোটদানের হার ছিল 88%, যদি ধরে নিই শীতের সকালে প্রথম 4 ঘন্টা 9% হারে ভোট পড়েছে তাহলে 12টা পর্যন্ত পড়েছিল 36%, আর পরবর্তী 4% পড়েছে 52%, অর্থাৎ প্রতি ঘন্টায় ভোট পড়ার হার ছিল 13%। আমি এটা দর্শকের মন্তব্য থেকে উৎকলন করলাম। অতএব যে যাভাবেই বলুক না কেন, আপনি যে 60টি দেশ এ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য পাঠিয়েছে, বার্তা পাঠিয়েছে, এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যখন প্রথম যখন বার্তাটি দেয়, শুভেচ্ছা বার্তা দেয়, অসাধারণ কিছু বাক্য এখানে সংযুক্ত ছিল, আপনিও দেখেছেন, যারা সুধীজন তারাও কিন্তু দেখেছেন। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমার কাছে খুবই চমৎকার লেগেছে, বলেছেন টানা 4 মেয়াদে শেখ হাসিনার প্রধানমন্ত্রী হওয়াটা এই রাষ্ট্রের জন্য, এই অঞ্চলের মানুষের জন্য খুব জরুরি ছিল। অতএব আজকের এই ধারাবাহিকতায় এখন যা কিছু আমরা দেখছি, অনেক রকম কথাবার্তা দেখছি, অনেক রকম বিবৃতি দেখছি, অনেক রকম জ্ঞানী গুণীজনদের প্রতিষ্ঠান তারা নানা রকম বক্তব্য দিচ্ছেন, এবং তাদের বক্তব্যের তথ্যসূত্রটি কোথায় সেটাও কিন্তু উপস্থাপিত হচ্ছে না। এবং মানুষ তো মনেই করছে যে বিরোধী দল যারা বর্জন করেছে, যারা নির্বাচনটাকে হতে দিতে চায়নি, তারা যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের সারসংক্ষেপ একটু অন্য ভাষায় তারা উপস্থাপন করেছে। অতএব সেই জায়গায় এখন একটা স্পষ্ট, বাংলাদেশের বর্তমান যে সরকার, সে সরকার প্রধান, তারা কিন্তু দৃঢ় সংকল্পবদ্ধ, মানুষের জীবনমানের উন্নয়নের জন্য তারা কাজ করবে, এবং অতীত দিনের যে ব্যর্থতা আছে, অতীত দিনের ত্রুটি বিচ্যুতি আছে, এইটাকে মাথায় নিয়ে এর থেকে শিক্ষা নিয়ে তারা এগিয়ে যাবে। স্মার্ট বাংলাদেশের যে সংকল্প, সেই সংকল্প ধরেই তারা পথ চলবে, কারণ উন্নয়ন দৃশ্যমান। নির্বাচনী ইস্তারে বলা হয়েছিল বাড়বে এবার কর্মসংস্থান, এই যে কর্মসংস্থানের যে তাদের যে পথরেখা, সেই পথরেখা খুব স্পষ্ট করে তারা কিন্তু নির্বাচনী ইস্তারে উল্লেখ করেছে। যে কারণে আমি মনে করি আমরা যে সংকট অলিক কল্পনার মধ্যে রয়ে গেছি সেটা আর কিছুদিন পরেই কিন্তু বুঝতে পারবে, যে তারা শুধুমাত্র গুজব নির্ভর তথ্য নিয়ে কিন্তু আমাদের সামনে উপস্থাপন করছেন, এবং এইটার ইতিবাচক ফলাফল কিছুদিনের মধ্যে জানতে পারবেন। একজন মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের যিনি মুখপাত্র, তাকে প্রশ্নের ধরনটা এমন ছিল যে এই যে নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনে কি মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা আপনার দেশ বাংলাদেশকে কি সমর্থন দিবেন না কিংবা স্বীকৃতি দেবেন না, মানে প্রশ্ন ছিল নেতিবাচক, নেতিবাচক প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন নো নো বলে, এবং এই নো নোটা এটা একেবারেই যে যথাযথ, এবং এটা কোন জায়গায় যে উত্তরটা দিয়েছেন নিশ্চয়ই আর কিছুদিন পরেই মানুষ জানতে পারবেন। আমার কাছে এগুলো দৃশ্যমান হয়েছে।
জি ধন্যবাদ।